খাদাইস গনকার কাম নাই কাজ নাই মোর দোকানের মধ্যে আইছে মায়ার লগে খালি আড্ডা মারে হ্যালো লাইলা হ্যাঁ কিন্তু মানুষ ভালো না হি ইজ এ ব্যাড পারসন ওকে ডোন্ট ডু ইট মানে তার সাথে কোনো কথাবার্তা না নো কমেন্ট ওকে হাজির গনকার খাটাইস হালাত কপইন না তোর ইমুন বারবার ছে তোর যদি আমি না সাইজ করছি তাহলে দেহিস ও মিয়া বেচারি নাকি মন ভালো ভাই ভালো করে কাম কুম করো তোমার কলম বহুত টাকা খরচ করে বাংলাদেশ করে লইছি বুঝছো জি ভাই ভালোভাবে ইন্তেকাজ কর আ যা যা করো ওদিকে হও ওদিকে হও ও যে চাপা করো মিয়া তো পয়না ও দেখছস তুই ফান্দা হস নাই হ্যাঁ আল্লাহর কোহালা অসুবিধা নাই কা আমি মালিক কোন আপনার কি কি লাগবো কোন ম্যাডাম না তেমন কিছু লাগবে না ও বুঝছি মানে আবি যাবে মানে এটা ওটা কিনা কেটা করবেন তো কোন আমি আপনার লগে থেকে কিনে দিতেছি না ভাইয়া আমি আসলে কিছু কিনতে আসিনি ও বুঝছি আজকে কিনবেন না পরে কিনবেন কোনো অসুবিধা নাই কা আপনি দেন দেখে দেখে ঘুরে দেন না ভাইয়া আমি আসলে কোনোদিনই কিনবো না কোনোদিনই কিনবেন না কেলা আসলে হয়েছে কি আমার একটা চাকরি দরকার আমি অনেক দিন ধরে চাকরি খুঁজতেছি তো আপনি তো একেবারে পারফেক্ট জায়গায় আয় পড়ছেন আমি কয়দিন ধরে চিন্তা করতেছিলাম আমার দোকানে আরেকজন সেলসম্যানের দরকার আর কি ভাইয়া তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে ও ও সরি ভাইয়া সরি আরে সরি কোনের কি আছে বুঝতেছি না আপনি আয় পড়েন কালকে সকালে তে আয় পড়েন মনে করেন আপনার চাকরি হয়ে গেছে মানে আমার চাকরি হয়ে গেছে আলবদ হয়ে গেছে থ্যাংক ইউ ভাইয়া আপনি আমাকে বাঁচালেন থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ তো থ্যাংক ইউ ম্যাংগো দিও লাগবো না আমার নাম হচ্ছে জুলফিকার সরকার আপনি আমার জুলফিকার কোয়া ডাকলে হইব ওকে জুলফিকার ভাই আমার নাম বিজুরি বিজুরি বাহ বহুত সুন্দর নাম তো আপনার কিন্তু জুলফিকার ভাই একটা সমস্যা আছে আমি কিন্তু বেশি পড়ালেখা করিনি আরে অসুবিধা নাই কি আপনি কালকে জয়েন করেন না পরে দেখান যে মনে কি পড়ালেখা কি করছেন না করছেন ঠিক আছে ভাইয়া আচ্ছা পরে লিখছি